আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সানসিদা আহাদস ব্লগ। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। এই তো আজকে আমাদের ভিডিওতে থাকছে, আমাদের রিসেন্টলি সেলিব্রেট করলাম আমার আয়দার 2 বছরের বার্থডে পার্টি। তো এই তো আমরা সব কিছু নিজের হাতেই করার চেষ্টা করেছি, আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের একটা টিম ওয়ার্ক বলা যায়। তো এই অনেকদিন ধরেই আমরা প্রিপারেশন নিচ্ছিলাম, ছোটোখাটো জিনিস অ্যারেঞ্জমেন্ট করছিলাম। তো তার আগের দিনই, পার্টির আগের দিনই আমরা বাউন্সি কাসলটা নিয়ে আসি আমাদের বাগ গার্ডেনে, আর তারপরের দিন সকাল থেকে শুরু হয়ে যায় আমাদের অ্যারেঞ্জমেন্ট। তো সব কিছুই নিজের হাতে করা, কুকিং, ডেকোরেশন, স্ন্যাক্স বার, এই যে টেবল সামনেই দেখতে পাচ্ছেন আপনারা, সব কিছু আমি আর আমার হাজবেন্ড মিলেই করেছি। এই ডেকোরেশনটা আর সামনের যে টেবলটা দেখছেন, এই আর বেলুন গার্ল্যান্ড সব কিছুই নিজের হাতেই করা। স্ন্যাক্স বারে ছিল আমাদের অনেক সেভরি স্ন্যাক্স, মিষ্টি, ডিজার্ট কাপস, আর সব ধরনের ডিজার্টও ছিল ওখানে, স্যান্ডউইচ ছিল, এগুলো ছিল আমাদের স্টার্টারে। আর সবাই খুবই খুবই পছন্দ করেছে সব ডেকোরেশন, খাবার, সব কিছুই। আর আমার হাজব্যান্ডের হেল্পের কারণে আসলে আমি সব কিছু এভাবে নাইসলি অর্গানাইজ করতে পেরেছি। এই আমার সব গেস্টরা চলে এসেছিল 2টোর ভিতরেই, তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ছিল মূলত, তেমন বেশি কেউ না, খুব ক্লোজ যারা আমার ফ্রেন্ড আর আমার ফ্যামিলি তারাই ছিল। তো এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার মেইন মিলের যে টেবিল ছিল, আর পিছনে ছিল আমাদের বাউন্সি কাসল যেখানে বাচ্চারা খুবই খেলছিল। এই যে দেখা যাচ্ছে, এটা আমার ফ্রেন্ড ওলি, ওরাও ওদের ফ্যামিলি সহ সবাই এসেছিল। আর এই স্ন্যাক বারে আমাদের সব গেস্টরা বসে এনজয় করছিল, সবাই ডেকোরেশনটা খুবই 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 পছন্দ করেছে, গ্ল্যাড। আর এই তো দেখতেই পাচ্ছেন আমাদের অ্যারেঞ্জমেন্টটা, হটডগ ছিল, ডিজার্ট পট ছিল, আর আমাদের মেইন মিলে ছিল প্রন কারি, ডাল, মাছের কারি, রুই মাছের কারি, আর ছিল এই মিক্সড ভেজিটেবল, হার্ড চিকেন কারি, মিট কারি, তারপরে ছিল তান্দুরি চিকেন, আর শিশ কেবাবও পোলাও ভাত ছিল। এইগুলো সব আমি আগের দিনই রান্না করে রেখেছিলাম। আর এই তো শেফিং ডিশে দিলে জিনিসটা গরম থাকে বারবার, আর গরমের ইয়ে হয় না, প্রয়োজন হয় না। আর কেকের এই বার্থডে কেকটাও আমার নিজের হাতেই বানানো, তো সব কিছুই নিজের হাতে করার চেষ্টা করছি, আমার খুবই খুবই ভালো লাগে। তবে আমার সামনের ব্লগে অবশ্যই আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে আমি কীভাবে এই টেবিল ডেকোরগুলো করি। আমার একটি পেজও আছে, এলিট ম্যানেজমেন্ট, পার্টি ম্যানেজমেন্ট, আপনারা ফেসবুকে জুড়ে সার্চ দেন, অবশ্যই পাবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমাদের গেস্ট, ফ্যামিলি সবাই। এটা আমার ফ্যামিলি, আমার 3 কন্যা, 1 পুত্র, আর আমরা হাজব্যান্ড ওয়াইফ। এই আমার বড় কন্যা আর আমার ছোট কন্যা, আমার ফ্রেন্ড ছোটকালের, একসাথে স্কুলে যেতাম আলহামদুলিল্লাহ একসাথে সেম টাউনে, ওর ফ্যামিলি। আর এই আমার বড় ননাশ আর তার ফ্যামিলি, এটা অ্যাগেইন মুনমুন আমার ছোটোকালের বান্ধবী। আর এই তো আমার বাবুই পাখি কিচির মিচির, ওকে লাগছিল একটা ছোট্ট বাবুই পাখি, পরীর মতোই লাগছিল, আর খুবই খুবই ওয়েল বিহেভ ছিল। এটা আমার ছোট ননাশ আর ওর ফ্যামিলি। এই আমরা কিছু স্ন্যাপস নিলাম আর কি। আর এই বাউন্সি কাসলটা সবাই অনেক এনজয় করছিল, বাচ্চাদের জন্য খুবই একটা এন্টারটেনমেন্ট, বার্থডেতে থাকাই লাগে। এই তো ক্লিক ক্লিক সবাই ছবি আমরা তুলছিলাম। এই আমার বড় মেয়ে আর ওর ফ্রেন্ড, এই আমার ফ্রেন্ডদেরও মেয়েরা, উমাইবার ফ্রেন্ড সবাই। আর এই বাচ্চারা এনজয় করছে বাউন্সি কাসেলে। সো পুরো পার্টি অ্যারেঞ্জমেন্টটাও ভালো ছিল, সব কিছুই। আমাদের কেক কাটিং পর্ব, দিনটাও ভালো ছিল, আর এই কারণে বাতাসও ছিল, বাতাসের কারণে অনেক বেলুনও আসলে পপড হয়ে গিয়েছিল। সব গেস্টদেরকে নিয়ে খুব সুন্দর একটা দিন কাটিয়েছি আমরা,
তো সবাই দোয়া করবেন আমার আয়দার জন্য, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজ লাইক করবেন। ধন্যবাদ।